প্রতিশ্রুতি রাখলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের প্রত্যেককেই 30,000 টাকার চেক প্রদান করেছে বিসিবি। আজ বেলা 11টা থেকে এই কার্যক্রম শুরু করে বোর্ড। করোনা ভাইরাসের কারণে স্থগিত রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। পরিস্থিতির উন্নতি না হওয়ায় আবারও খেলা মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কদিন আগে কেন্দ্রীয় কিংবা প্রথম শ্রেণীর চুক্তিতে না থাকা ক্রিকেটারদের অর্থ সহায়তার আশ্বাস দিয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সেটি এবার বাস্তবায়ন করছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। মিরপুরে বিসিবিতে প্রত্যেককে এককালীন 30,000 টাকার চেক প্রদান করা হয়।